আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের 75 এবং 76 পেজের যে ছক রয়েছে সেটির নমুনা উত্তর প্রদর্শন করব। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের এটা অ্যাক্টিভিটি হচ্ছে 5.3.4। এখানে যে কাজটুকু করতে বলা হয়েছে বলছে যে নিচের ফ্রম সিড টু ব্লসম নামক অ্যাসের প্যারাগ্রাফগুলো পড়ো। প্যারাগ্রাফগুলো সাজানো নেই, দলে বা জোড়ায় বিভিন্ন প্যারাগ্রাফকে সংযুক্ত করার জন্য যে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে সেগুলো খুঁজে বের করো। তারপর অ্যাসে এর গঠন প্রণালী মেনে প্যারাগ্রাফগুলো সাজাও। পরবর্তীতে অ্যাসেটিকে সহজবদ্ধ করে সাজানোর জন্য নিচের গ্রিডটি ব্যবহার করো। তো এখানে ফ্রম সিড টু ব্লসম যে প্যারাগ্রাফটি রয়েছে, যে অ্যাসেটি রয়েছে, এটির প্যারাগ্রাফগুলো আমরা দেখতে পাচ্ছি এলোমেলোভাবে আছে। প্রথমে আছে ফাইনালি, তারপরে আছে থার্ডলি, মানে এলোমেলোভাবে আছে। তো এই প্যারাগ্রাফগুলোকে আমরা সাজিয়ে লিখব নিচের গ্রিডটি ব্যবহার করে। এই যে গ্রিডটি আছে 75 পেজে, এটি ব্যবহার করে আমরা প্যারাগ্রাফগুলোকে সাজাবো, তারপরে অ্যাসেটাকে আবার লিখব। আর এখানে এই কলামটিতে কোহেসিভ ডিভাইস, এখানে কোহেসিভ ডিভাইস লিখতে হবে আমাদের, যে প্যারাগ্রাফের মধ্যে কোন কোহেসিভ ডিভাইস আছে। আর পারপাস, শেষের কলামে পারপাস লিখতে হবে, ডিভাইসটি ব্যবহারের পারপাস। তো চলো এখন আমরা এই নির্দেশনা অনুসারে ছকটি পূরণ করে ফেলি। এখানে লক্ষ্য করো, আমরা দ্য প্যারাগ্রাফস এখানে প্রথমে লিখেছি, প্রথম প্যারাগ্রাফটি লিখেছি ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম, এটা। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি কোহেসিভ ডিভাইস আছে ফার্স্টলি। তারপরে এই ডিভাইসটি ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে টু মেক এ সিকোয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস, অর্থাৎ পূর্ববর্তী ধারণার সাথে একটা সিকোয়েন্স তৈরি করা, একটা ক্রম তৈরি করা। তারপর আমরা সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টোল্ড পারসন, এই প্যারাটি বসিয়েছি। তো এখানে আমাদের কোহেসিভ ডিভাইস হচ্ছে সেকেন্ডলি, পারপাস একই রয়েছে পূর্বেরটার মতো, টু মেক এ সিকোয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস। এরপর লক্ষ্য করো বডিতে 3 নম্বর যে প্যারাগ্রাফটি হবে সেটি হচ্ছে থার্ডলি, এটা। থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড, এই প্যারাটি আমরা বসাবো। তো এখানে আমাদের কোহেসিভ ডিভাইস আছে থার্ডলি, পারপাস একই রয়েছে পূর্বেরটার মতো, টু মেক এ সিকোয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস। তারপর 4 নম্বর প্যারাতে আমরা বসাবো এখানে ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড পারসন, এটা। তো এখানে আমাদের কোহেসিভ ডিভাইস আছে ফাইনালি, পারপাসটা একই আছে, টু মেক এ সিকোয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস, একই পারপাস রয়েছে। তারপর এখন আমরা কনক্লুশনে এই প্যারাটি বসিয়েছি, যে ইন কনক্লুশন পারসন্স বার্ড টিচার হ্যাজ, এটা। তারপরে এখানে আমাদের কোহেসিভ ডিভাইসটা রয়েছে ইন কনক্লুশন, আর এটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে টু সামারাইজ দ্য আইডিয়াস টু রিস্টাবলিশ দ্য টপিক, টপিকটাকে পুনরায় প্রতিষ্ঠা করতে সারসংক্ষেপ তুলে ধরা। তারপর এখন আমরা এই এলোমেলো প্যারাগ্রাফগুলোকে সাজালাম, এই গ্রিডে সাজালাম। এবার এই সাজানো প্যারাগ্রাফগুলোকে একসঙ্গে তোমাদের অনুবাদ সহকারে লিখে দিচ্ছি, অ্যাসে আকারে, অর্থাৎ রচনা আকারে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের সুবিধার্থে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে। যদি তোমরা মনে করো যে এই ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকার পেয়েছো, তাহলে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিবে আর কমেন্টে তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।